হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলস কিচেন বাঙালির ভুরিভোজ চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে চলে এসেছি তার নাম হলো মিক্সড ফ্রাইড রাইস। রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস আমি তোমাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, কিন্তু এর স্বাদ হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইসের মতোই। এই ফ্রাইড রাইসটা স্পাইসি খেতেই খুব ভালো লাগে, আমি তোমাদের সেইভাবেই তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে তোমরা তৈরি করতে পারো, সেই কথা মাথায় রেখেই আজকের রেসিপিটাও নিয়ে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট শুরু করা যাক। এই রেসিপি তৈরি করার জন্য আমি কী কী উপকরণ কতটা পরিমাণে ব্যবহার করব সেগুলো আমি উপকরণ ব্যবহার করার সময় তোমাদের নাম এবং পরিমাণটা বলে দেব, তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেব, তোমরা ওখান থেকে আরও একবার দেখে নিও। কড়াতে সাদা তেল ভালোভাবে গরম করে নিয়েছি। সবার প্রথমে পনিরগুলোকে ফ্রাই করে নেব। এখানে 200 গ্রাম পনির ছোটো টুকরো করে কেটে নিয়েছি, পনিরগুলো দিয়ে দিলাম। খুবই হালকা ভেজে নেব, কারণ পনির বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করি, ভালোভাবে তেল ঝরিয়ে পনিরগুলোকে তুলে নেব। সামান্য একটু নুন অ্যাড করলাম, এরপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পনিরগুলোকে হালকা ভেজে নেব। বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই পনিরগুলোকে ফ্রাই করতে হবে, এতে পনিরগুলো খুব সফট হবে এবং খেতেও খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেম হাই করলে পনিরগুলো শক্ত হয়ে যাবে এবং সেটা খেতে ভালো লাগবে না। পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে, এরপর কড়া থেকে তুলে নেব। এরপর ওই পনির ভাজা তেলের মধ্যেই আমি ডিমের ভুজিয়া তৈরি করে নেব, তাই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে ডিম। এরপর ওই ডিমের মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ডিমগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে, এরপর চলে যাব নেক্সট স্টেপে। চলে এসেছি নেক্সট স্টেপে, কড়াতে আবারও সাদা তেল গরম করে নেব, তাই কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল আর ঘি, এই দুটো মিলিয়েই আমি এই মিক্সড ফ্রাইড রাইস তৈরি করব। তোমরা চাইলে শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও মিক্সড ফ্রাইড রাইসটা তৈরি করতে পারো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজিটেবলসগুলো। এখানে আছে 3টে মিডিয়াম সাইজের গাজর কুচি, 22 থেকে 23টা আছে বিনস কুচি, আর আছে একটা ছোট ক্যাপসিকাম কুচি। খুব ভালোভাবে ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব। ভেজিটেবলসগুলোকে আমি আগে সিদ্ধ করিনি, কাঁচাই আছে, তাই আমি এরপর ভেজিটেবলসগুলোর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যার ফলে ভেজিটেবলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তোমরাও কিন্তু বন্ধুরা ভেজিটেবলসগুলোকে আগে থেকে সিদ্ধ করবে না, এইভাবেই ফ্রাই করবে। আগে থেকে ভেজিটেবলস সিদ্ধ করে নিলে ভেজিটেবলসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। ভেজিটেবলসগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়েছে এবং সেদ্ধও হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো চিকেন। চিকেনগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ভালোভাবে ভাজা ভাজা করে নেব। চিকেন খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই আমি আগে থেকে সেদ্ধ করে নিয়ে নিই, ছোটো ছোটো টুকরো করে কেটে সেটাকে ফ্রাই করে নিচ্ছি। চিকেন ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর ডিমের ভুজিয়া। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। তোমরাও কিন্তু এইভাবেই চিকেনটাকে ফ্রাই করে নিও, এতে চিকেনের ভেতরে জুসি ব্যাপারটা থাকবে, চিকেনটা খুব সফট হবে। আগে থেকে সেদ্ধ করে নিলে চিকেনটা শক্ত হয়ে যাবে আর ওর পুষ্টিগুণও অতটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। আমি আমার স্বাদ মতো নুন আর চিনির পরিমাণটা দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুন আর চিনির পরিমাণটা দিও। এরপরে আমি আর নুন আর চিনি ব্যবহার করব না, একসাথে একেবারে এখনই দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো মিট মশলা, তোমরা চাইলে চিকেন মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো মিট মশলাই ব্যবহার করতে, এতে টেস্টটাও খুব ভালো হয় এবং গন্ধটাও খুব ভালো আসে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হোমমেড রোস্টেড ভাজা মশলা, যেটা গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় তেলে তৈরি করেছিলাম। ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব।
এরপর অ্যাড করলাম 2 টেবিল চামচ মতো ঘি। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো কালো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো গুঁড়ো গরম মশলা। খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো সোয়া সস। সোয়া সস ব্যবহার করলাম কারণ ফ্রাইড রাইসটা রেস্টুরেন্ট স্টাইলে মিক্স ফ্রাইড রাইসের মতোই দেখতে হবে, সেই জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম বয়েলড রাইস। রাইস কিন্তু আমি শুধু নর্মালি সেদ্ধ করেছি, নুন বা অন্য কিছু দিয়ে সেদ্ধ করে নিইনি। খুব ভালোভাবে সব কটা উপকরণের সাথে রাইসটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। রাইসটা কিন্তু 80% সেদ্ধ করে নিতে হবে, এর থেকে বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না, বাকিটা নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে রাইসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে সেটা পরে গলে যেতে পারে, কিন্তু 80% যদি রাইসটা সেদ্ধ করে নাও তোমরা, তাহলে রাইসটা একদম ঝরঝরে থাকবে, সেটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। সব রকম উপকরণ এবং মশলার সাথে রাইস খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে 5টা কাঁচা লঙ্কা কুচি। খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। সবশেষে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে স্পাইসি মিক্স ফ্রাইড রাইস। এই রেসিপি তৈরি করতে আমি যে নানা রকম ভেজ ননভেজ উপকরণগুলো ব্যবহার করেছি, তোমাদের যে সেগুলোই করতে হবে ওরম কোনো কথা নেই। তোমরা তোমাদের পছন্দ মতো উপকরণ ব্যবহার করতে পারো। তোমরা এর মধ্যে মাশরুম দিতে পারো, ব্রোকলি দিতে পারো, চিংড়ি মাছ দিতে পারো, বিভিন্ন রকম উপকরণ তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। এই স্পাইসি মিক্স ফ্রাইড রাইস তোমরা তোমাদের পছন্দ মতো সাইড ডিশের সাথে সার্ভ করতে পারো। আমি আজকে করব চিলি চিকেনের সাথে সার্ভ। তাহলে চলো বন্ধুরা সার্ভ করে ফেলি। সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে ডিলিশিয়াস স্পাইসি মিক্স ফ্রাইড রাইস। তাহলে বন্ধুরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তোমাদের মধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি হিট করো, যাতে বিভিন্ন রকম খাবারের রেসিপি আমি আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান ঝটপট পৌঁছে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।